সাকিব খানকে নিয়ে তো বলার কিছুই নাই, ও তো আনপ্যারালাল এখন, তাই না? আর বলার কী আছে এখানে? 100% সঠিক, আমি একদম খুব বুঝে শুনেই মিশা ডিপ জল প্যানেলে এসেছি, কারণ না বুঝে আমি আসবো কেন? আমি তো একটা কথা বলছি, পরিবেশ তো আপনারা দেখছেন খুব সুন্দর পরিবেশ, কারণ আমরা দুই প্যানেলের লোক একসাথে হাঁটছি, কথা বলছি, ইলেকশনের ভোট চাচ্ছি, সবাই একসাথেই আছি আমরা। তো এখন আর বিভাজন যে শব্দটা, এটা আমাদের কাছ থেকে উঠে গেছে, অলরেডি উঠে গেছে, এবং ইলেকশনের পরে আমার বিশ্বাস এই বিভাজন আর থাকবে না। একটা জিনিস আমি আমার ভোটারদের কাছে ক্ষমা চাচ্ছি, এবং আমার ভোটাররা যেন আমার উপরে রাগ না করে। অনেকের সাথেই কথা বলতে পারছি না, টেলিফোন করতে পারছি না, কারণ 570টার মতো ভোটার, এফডিসিতেও আসতে হয়, আর ইলেকশনের কাজও করতে হয়, আবার ফোনও দিতে হয়। তো অনেক শিল্পী ভাইকে আমি ফোন দিতে পারছি না, শিল্পী ভাই শিল্পী বোন যারা আছেন আমি ফোন দিতে চাচ্ছি না, পারছি না ওনাদেরকে, আবার অনেককে ফোনও পাওয়া যাচ্ছে না, এটাও ঠিক। তো আমি প্রথমেই আমার শিল্পী ভাই বোন এবং ভোটার যারা আছেন, প্রথম তো আমার শিল্পী ভাই বোন, তারপর কিন্তু ভোটার আমার কাছে, তো আমি ওনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে ওনারা যেন আমি যদি ফোন করতে না পারি বা ফোনটা না যায় আমাকে দয়া করে ক্ষমা করুন। মাধ্যমে আমি একটা কথাই বলবো যে আপনাদের যাকে ভাল লাগে, একদম যাকে মনে করেন যে এই প্যানেলকে ভোট দিলে ভালো হবে, আপনারা সেটাই করবেন, এটাই আপনাদের কাছে আমার আশা। কারণ আপনাদের শিল্পী মানেই কিন্তু বিবেকবান, শিল্পী মানেই সচেতন, শিল্পী মানেই কিন্তু বুদ্ধিমত্তার একটা বুদ্ধিমত্তার উচ্চ মার্গে থাকে। তো সেহেতু আমি শিল্পীদেরকে যদি বুঝাই যে আপনারা এখানে ভোট দেন না এখানে দেন, এটা খুব অন্যায় হবে। আমি বলবো একটা কথাই, আপনারা আপনাদের বিবেক চিন্তা করে, আপনারা চিন্তা ভাবনা করে আপনাদের ভোটটা দেবেন, কারণ আপনাদের ভোটটা খুব মূল্যবান। না না, আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। দেখেন, আমার আমি একটা কথা বলি, আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কারণ আমার প্রথম শব্দটা হলো আমি প্রথম শিল্পী, তাই না? ইলেকশনে দাঁড়িয়েছি, এর আগেও দাঁড়িয়েছি, অনেক 94-এও দাঁড়িয়েছি, তো তখনও পাস করেছি, আবার ফেলও করেছি, এটাই তো ইলেকশনের নিয়ম, কখনো পাস করবে কখনো ফেল করবে, সেটা শিল্পীদের মানে শিল্পী ভোটার ভাইদের ইচ্ছের উপরে নির্ভর করে, তাই না? এটাতে কষ্ট পাওয়ার কিছু নেই, আমি কোনো কষ্ট পাই না, কারণ আমি আমার শিল্পীদের ভালোবাসি। আমি এই কথাটা আমি আগেও বলেছি এখনও বলছি, ভোট দেখ বা না দেখ আমি আমার শিল্পীদের ভালোবেসে দিতে পারে। অনেক ভোটারকে হয়তো আমিও চিনি না, নতুন যারা হয়েছে তো চিনি না, আমিও তো যখন নতুন ছিলাম আমাকে অনেকে চিনতো না, তাই না? এটা 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 কোনো অন্যায় না, চিনা হয়ে যাবে, দেখা হলে চিনা হয়ে যাবে, যেহেতু এখন ছবির কাজ কম যার জন্য চিনাটা কম হয়, আর নাহলে ইলেকশনের দিন যেদিন দেখা হবে সেদিন চেনা পরিচয় হয়ে যাবে, অসুবিধার তো কিছু। 100% সঠিক, আমি একদম খুব বুঝে শুনেই মিশা ডিপ জল প্যানেলে এসেছি, কারণ না বুঝে আমি আসবো কেন? আমি তো একটা কথা বলেছি, শিল্পীরা সচেতন, শিল্পীরা বিবেকবান, তাহলে আমার বিবেকটাও যে কাজটা করেছে আমিও সেটা করেছি। আজ ইলেকশনের কারণে, সত্যি কথা যেটা বলি, ইলেকশনের কারণে আমি আসলে হলমুখী যেতে পারিনি, আমার খুব ইচ্ছা ছিল এবার ছবি দেখার, কারণ আমি সেলিম ভাইকে কথা দিয়েছিলাম, আপনারা তো নিশ্চয়ই চেনেন, ওনাকে কথা দিয়েছিলাম যে ওনার ছবিগুলো দেখব, কিন্তু খুব খারাপ লাগছে যে ওনার ছবিগুলো আমি দেখতে পাচ্ছি না ইলেকশনের কারণে, কারণ এই এফডিসিতে আসতে হচ্ছে, বাসায় গিয়ে যতটুকু সময় পাচ্ছি টেলিফোন করছি, আবার সংসারও তো সময় দিতে হয়, তাই না? যে কারণে ছবিগুলো এবার দেখা, কিছু বলার নেই, যেটা ছবি ভালো হবে সেটা হাউসফুল যাবে, যেটা ছবি ভালো হবে সেটা চলবে, এটা সহজ কথা, এটা আমার কথা না, এটা সবার কথা। এটা এই প্রশ্নটা করা কি উচিত আমার মনে হয়, কারণ অভিনেতার বিচারটা কি আমরা করি না দর্শক করে? হ্যাঁ, এটা দর্শক ভালো বলবে, আর আমি আমার সমস্ত যে শিল্পীরা অভিনয় করে আমি সবাইকেই বলবো ভালো অভিনয় করে। যার জন্য নতুন মুখের সন্ধানে খোঁজা হয় না, আবার যখন ছবির ব্যবসা হবে তখন নতুন মুখের সন্ধানে আবার খোঁজা হবে, মানে এখন তো আসলে ছবির কোনো ব্যবসা নেই, যেটা সত্যি কথা, তাই না? আমি তো সময় বুঝে করবো, তাই না? অসময় ছবি করলে তো হবে না, আমাকে তো সময় বুঝে ছবিটা বানাতে হবে, তবে মনে হয় বানাবো, খুব শর্ট টাইমে আমি ছবি বানাবো, কারণ আমার কাছে মনে হচ্ছে এখন সময় ভালো, ভালো ছবি হলে চলবে, অবশ্যই চলবে।
এটা আমার বিশ্বাস। সাকিব খানকে নিয়ে তো বলার কিছুই নাই, ও তো আনপ্যারালাল এখন, তাই না? আর বলার কি আছে এখানে, একজনই তো, আর এখানে তো আর বলার কিছুই নাই। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, এরকম কোনো প্রভাব নেই, কোনো রাজনৈতিক প্রভাব এবার নেই, এগুলো আননেসেসারি কথা, এবার কোনো রাজনৈতিক প্রভাব নেই, কারণ এবার খুব সুন্দর ইলেকশন হবে এটা আমার বিশ্বাস। সেই বিশ্বাসে আমার মনে হয় সবাই ভালোই দেখছে, আমার এখন পর্যন্ত আমি যা দেখছি, এবং এটা সুন্দর সুষ্ঠু ইলেকশনই হবে।